আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা সকল প্রশংসা এটি সেই রবের জন্য যিনি সকল জগৎসমূহের পালনকর্তা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি জগতে যত যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করেন যিনি সেই রবের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি আপনি যখন এটা বলেন সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার কি করেছে প্রশংসা করেছে এরপর আপনি যখন বলেন আর রহমানির রহিম আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনি অসীম দয়ালু আপনি পরম করুণাময় আপনার করুণার কোনো শেষ নাই আপনার দয়ার কোনো শেষ নাই তখন আল্লাহ তাআলা জবাব বলেন আফনা আলাইয়া আউদি বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে এরপর আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে অনেক উলামায়ে কিরাম বলেছেন অনেক স্কলারগণ মুহাদ্দিসিন কিরাম বলেছেন মাজ্জাদানি আবদি এটা যখন আমরা বলি তখন মূলত দুটো অর্থ হয় এক হলো আল্লাহ তাআলা নিজেই তো আয়াত নাযিল করেছেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ সম্পর্কে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক হওয়ার কথা বলে এখানে আমাদেরকে যেমন উৎসাহ দেওয়া হয়েছে আশার বাণী শোনানো হয়েছে আবার সতর্ক করা হয়েছে কিভাবে একজন পাপিষ্ট ব্যক্তি তার জন্য সতর্ক বার্তা তুমি কার অবাধ্য হচ্ছ কার নাফরমানি করছো দুনিয়ার এই খেলা শেষ হবে এই আয়োজন শেষ হবে চোখ দুটো বন্ধ হয়ে যাবে শরীরটা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যাবে তোমাকে যেতে হবে কবরে সেখান থেকে সৃষ্টি করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে পুনরায় তোমাকে তৈরি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে তোমার পুরো জীবনের হিসাব নেওয়া হবে তুমি কার অবাধ্য হচ্ছ জানো তিনি কে মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের মালিক অধিপতি তিনি তার অবাধ্য হচ্ছ এটা পাপিষ্টদের জন্য সতর্ক বার্তা আর যারা আল্লাহ আমলদার ইমানদার বান্দা আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে তাদের জন্য এখানে সান্ত্বনার বার্তা তাদের জন্য ব্যাপারটা এরকম যে তুমি এত কষ্ট করছ নামাজ পড়তে গিয়ে তোমার অনেক লস করতে হচ্ছে সময় তুমি দিচ্ছ মনোযোগ তুমি দিচ্ছ অনেক হারাম থেকে বেঁচে থাকছ আল্লাহর ভয়ে এত যে স্যাক্রিফাইস এত যে ত্যাগ তুমি করছ এগুলো বৃথা যাবে না তুমি টেনশন করবে না কারণ তুমি যার ইবাদত করছো তিনি তো মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের মালিক অধিপতি তার ইবাদত করছো অতএব তিনি তোমাকে দেখবেন তোমাকে রক্ষা করবেন হেফাজত করবেন এটা এক প্রকার সান্ত্বনা ইমানদারদের জন্য এরপর আমরা যখন বলি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ শুধু আপনারই গোলামি করি দাসত্ব এবং গোলামি শুধু কার করি শুধু আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আমার যত অলৌকিক প্রার্থনা আছে সহযোগিতা চাওয়া আছে আমি সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই আমার ইবাদত শুধু আপনার জন্যই করি গোলামি শুধু আপনারই করি আর আমার প্রার্থনা শুধু আপনার কাছেই অন্য কারোর কাছে আমার সাহায্য প্রার্থনা আমি করি না এটা যখন বান্দা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আল্লাহর কথা আমরা শুনতে পাই না কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন বান্দা যখনই এটা বলে আল্লাহ জবাব দেন একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি বলে কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা রিপ্লাই দিতে পারেন টেকনোলজির উন্নতির যুগে একসঙ্গে কত মানুষকে রিপ্লাই দিতে পারে মেশিন সেখানে মেশিনের মেশিন যাদের মাথা থেকে বের হয়েছে তাদের সৃষ্টিকর্তা রব্বে কারীমের জন্য এগুলো কোনোটাই অসম্ভব নয় তিনি জবাবে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি এই যে একটা কথা বান্দা বলল যে আল্লাহ আপনারই গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই এটা আমার এবং বান্দার মধ্যকার একটা একটা আলাপচারিতা যে সে আমাকে আমাকে গোলামি করে বলেছে এবং আমার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছে বলি আবদি মা সাল আর বান্দা আমার কাছে যা চাইল তাকে তাই দেয়া হবে এরপরে যখন বান্দা একেবারে শশীরটাকু পড়ে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাহায্যটা কি চাই মূলত আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আল্লাহ আমি জানি না দুনিয়াতে হাজারটা পথ এক একজন এক এক দিকে ডাকে আমি মাঝে মধ্যে ধোঁয়াশার মধ্যে পড়ে যাই কোন পথে চললে সেই পথের শেষ মাথায় জান্নাত মিলবে আমি যেটাকে জান্নাতের পথ মনে করে আগাচ্ছি না জানি শেষের শেষে জাহান্নাম অপেক্ষা করছে আমি জানি না আমি সত্য পথ থেকে না জানি ডানে বামে বিচলিত হয়ে যাই সেজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনার প্রশংসা গুণকীর্তন করছি আমি
আপনি আমাকে সঠিক পথ সিরাতে মুস্তাকিম সরল পথটা আপনি আমাকে দেখিয়ে দেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম সঠিক পথ কোনটা সেই সকল ব্যক্তিবর্গের পথ যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ তারা কারা অন্য আয়াতে আল্লাহ বলেছেন উলাইকাল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফীকা যাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছেন তারা নবীগণ সত্যবাদী ইমানদার বান্দাগণ শহীদগণ সৎ নেক কর্মশীল বান্দাগণ সেই সব মানুষদের পথে আমাকে পরিচালিত করিয়েন আল্লাহ সূরা ফাতিহা মধ্যে আমরা দোয়া করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে ইহুদিরা ওয়ালা দ্বালিন আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে সঠিক পথ থেকে সরে গেছে খ্রিস্টানরা এই দুই গ্রুপের পথে যেন আমি না চলি আল্লাহ আমি যেন নবীদের পথে থাকতে পারি আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে থাকতে পারি এভাবে সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি এরপরে বলি আমিন অর্থাৎ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন তাহলে দাঁড়িয়ে আমরা আল্লাহকে সূরা ফাতিহার মধ্যে মূল বিষয় হলো আল্লাহ প্রশংসা গুণকীর্তন করার পর এর উপর আল্লাহর কাছে আমরা আসল জিনিসটা চাই সেটা হলো হেদায়েত হেদায়েত চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস ইমানদারের জীবনে নাই প্রতি রাকাতে হেদায়েতের প্রার্থনা করা শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে